গুড মর্নিং বন্ধুরা, আগের দিনের ভিডিওটা ঠিক এর আগে এন্ড করে দিয়েছিলাম। এখন আমরা খাচ্ছি ধোসা, দেন তোমাদের দেখাবো এসএস হক মার্কেটের নিউ কালেকশন। তো চলো, আমি চলে এসেছি এসএস হক মার্কেট। আমি তো আগে হক মার্কেটের ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, আবার চলে এসেছি। খুব দেরি নেই, নিউ যে কালেকশন গুলো এসেছে সেগুলো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করবো। ফ্লাওয়ার ভাস আছে, ডোর বেল আছে, সমস্ত কিছু তোমরা হোম ডেকোরেট করার জন্য। এই দেখো কত সুন্দর একটা ঝুড়ি, এর মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমরা যেকোনো ব্যালকনিতে ঝুলিয়ে রাখতে পারো, বেশ ভালো লাগবে। ওপরে আছে বাবুই পাখির বাসা, খুব সুন্দর সুন্দর কিন্তু হোম ডেকোরেট। আর এই যে গাঁথা ফুলের মালাগুলো দেখো, এগুলোও কিন্তু সব আর্টিফিশিয়াল, ঠিক আছে, কোনোটাই অরিজিনাল না। আর এখানে বুকে আছে, ফুলের বুকে ফ্লাওয়ার ভাসগুলোও কিন্তু বেশ সুন্দর সুন্দর। আর এখানে ফুলদানিগুলো, এই যে দোকানটা, এখানকার জিনিসগুলো আরও ভালো লাগছিল। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরপর চলে এলাম, দেখো একটা সুন্দর এখানে সালোয়ারটা কেমন লাগছে বলো, অসাধারণ না? আমি একটা কথা ফার্স্টে বলে দিই, আমি আগে যে কালেকশনগুলো দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, হয়তো সেকেন্ড কি থার্ড উইক আগে আমি তোমাদের সাথে এসএস হক মার্কেটে যে ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে যে যে কালেকশন দেখি, আজকে কিন্তু আমি একদম লেটেস্ট কালেকশন দেখাবো, মানে যেগুলো একদম পুজোর জন্য শুধুমাত্র এসেছে। তো সেই কালেকশনগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে তো সালোয়ারগুলো দেখেছো, কেমন লাগছে শুধু আমাকে জানাও। আর এখানে কুর্তিগুলো কেমন লাগছে বলো, আর এই সালোয়ারটা দেখো অসাধারণ না? একটা ডিপ গ্রিন যে কালারটা, সেই কালারের এখানে সালোয়ারটা ছিল। আর এই শাড়িটা দেখো, সিকোয়েন্সের কাজ করা, ভীষণ সুন্দর। এরপর ভেতরেও রয়েছে প্রচুর সালোয়ার, আর এই শাড়িটা কিন্তু আমার অসাধারণ লেগেছে উইথ ব্লাউজ। ব্লাউজের যে ডিজাইনটা দেখো, অসাধারণ লাগছে। পাশেই রয়েছে একটা সুন্দর লেহেঙ্গা, লেহেঙ্গাটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর একটা লেহেঙ্গাও কিন্তু তোমরা পেয়ে যাবে, একটা কেন, এখানে প্রচুর অপশান আছে। আর এখানে দেখো ডগি রিলেটেড সমস্ত কিছু, ডগিদের খাবার, এই হাটটা দেখো সুন্দর, ডগির থাকার জন্য একটা সুন্দর হাট, দেখো একটা সুন্দর কুঁড়ে ঘর রয়েছে। তো এরকম মানে মোটামুটি তোমরা ডগিদের, ডগি রিলেটেড সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আর ড্রাই ফ্রুটস, মানে ড্রাই ফ্রুটস এমন কিছু নেই যেটা কিন্তু তোমরা এসএস হক মার্কেটে পাচ্ছ না। এখানে যে সালোয়ার পিসগুলো দেখছো, এই সালোয়ার পিসগুলোর প্রাইস আমি জেনেছি 2000, 1000, 3000 এরকম এক একটার প্রাইস আছে, আমি আমি জেনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা রয়েছে জুয়েলারি শপ, যেখানে একটা জুয়েলারি নেই যেটা তোমাদের পছন্দ হয়। সামনেই দুর্গা পুজো, আর অষ্টমী নবমীতে আমরা যদি একটা শাড়ির সাথে হালকা একটা গয়না পরি তাহলে কিন্তু অসাধারণ দেখতে লাগে। যদিও এই গয়নাটা কিন্তু পুজোর জন্য আমি বলছি না, আমি পুজোর জন্য হালকা গয়না দেখাচ্ছি। আর এই ভারী গয়নাগুলো যে কোনো ব্রাইড কিন্তু তার লেহেঙ্গার সাথে এরকম একটা সেট পরতে পারে, অসাধারণ লাগবে। প্রত্যেকটা সেট কিন্তু একদম ইউনিক কালেকশন আছে। এই যে গণেশজির জুয়েলারি সেটটা কিন্তু অসাধারণ লাগছিল আমার, দেখো প্রত্যেকটা গয়নাই কিন্তু খুব সুন্দর। কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো কিন্তু, ঠিক আছে। এই কালেকশনগুলো, এই কালেকশনটা কেমন লাগছে দেখো, অসাধারণ লাগছে না? উইথ ব্যাঙ্গেল আছে, ঠিক আছে, সবকটা দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে, প্রত্যেকটা সেট অসাধারণ লাগছে। তো চলো এরপর আমি দেখাচ্ছি এখানে সালোয়ার, সালোয়ার এই ব্ল্যাক কালারের সালোয়ারটা দেখো, তার সাথে আছে ইয়েলো কালার। এদিকে প্রত্যেকটা সালোয়ারের পিস কিন্তু অসাধারণ এসেছে। পুজো তো সামনেই চলে এসেছে, আর দেরি নেই, এখনো একদম লেটেস্ট কালেকশন ওরা। আর পাঞ্জাবিগুলো দেখো, এই যে গ্রে কালার, ইয়েলো কালার, রেড কালার, প্রত্যেকটা পাঞ্জাবি ইউনিক। আর ভেতরে রয়েছে নানা রকমের কুর্তা, প্রচুর অপশান আছে। আর এই যে ব্ল্যাক কালারের শাড়িটা, ব্ল্যাক মানেই তো আমার ফেভারিট, তো ব্ল্যাক কালারের শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এছাড়াও ইয়েলোটাও বেশ ভালো লাগছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে ভালো। এরপর দেখাবো কিডস কালেকশন, তো কিডসদের জন্য মানে আমার বাচ্চা বন্ধুদের জন্য দেখো, এখানে কত কিউট কিউট গাউন আছে। আর দোকানের নামটা তাড়াতাড়ি দেখে নাও, যাতে করে তোমরা এই সব থেকেই কিন্তু এই গাউনগুলো, এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেক্ট করতে পারো। এখানে রয়েছে সুন্দর সুন্দর টি শার্ট উইথ প্যান্ট, তার সাথে ছেলেদের টি শার্ট আছে,
আর এখানে যে দুটো গাউন আমার এত ভালো লেগেছে, এত কিউট, দেখো গাউন দুটো আমার কিন্তু বেশ 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 ভালো লেগেছে। তার সাথে আছে এখানে সুন্দর সুন্দর কিডসদের সমস্ত কিছু, টি শার্ট, শার্ট, কোট, তারপর একটা স্পাইডারম্যান ড্রেস দেখলাম যেটা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, তার সাথে স্কার্ট, টপ, জিন্স, লেগিন্স, লেগিন্স, মানে বাচ্চাদের সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর এরপর চলে এসেছি একটা ব্লাউজের দোকানে, ধামাকাদার ব্লাউজ, যেখানে সমস্ত রকমের ডিজাইনার ব্লাউজ পাচ্ছ, সিকোয়েন্স, স্টোন ওয়ার্ক থেকে শুরু করে সিম্পল ব্লাউজও কিন্তু তোমরা এই শপটা থেকে পেয়ে যাচ্ছ। তোমাদের যেমন যেমন ডিম্যান্ড আছে সেরকম ডিম্যান্ড অনুযায়ী কিন্তু এখানে ব্লাউজগুলো তোমরা কালেক্ট করতেই পারো। তো ভীষণ ভালো কালেকশন আছে, আমার খুব ভালো লেগেছে, মানে প্রায় অনেকগুলো ব্লাউজই আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এরপর দেখো এখানে রয়েছে সালোয়ারের পিস, মোটামুটি যারা সিম্পল সালোয়ারের, যারা সিম্পল সালোয়ারের পিস পছন্দ করো, তো এখানে দেখো একদম কটনের রয়েছে সালোয়ারগুলো, ঠিক আছে, পিসগুলো। আর সব শেষে দেখাচ্ছি আমার সব থেকে পছন্দের এই শপটা, যেখানে প্রত্যেকটা সালোয়ার অসাধারণ, সালোয়ারের পিসগুলো অসাধারণ। আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম একটা গ্রিন কালারে যেটা আমার পছন্দ হয়েছিল, সেটা আমি পাইনি গো, সেল হয়ে গেছে। তো সেই জায়গায় দেখো এখানে ইয়েলো কালারের সালোয়ারটাও কিন্তু অসাধারণ, ঠিক আছে। এরপর চলে এলাম একটা সালোয়ারের দোকানে যেখানে শুধুমাত্র সালোয়ারের পিস পাওয়া যায়, ঠিক আছে। আর তার সাথে রয়েছে কয়েকটা কুর্তির অপশান, তো কুর্তির অপশান বেশি নেই, কিন্তু সালোয়ারের পিস এখানে কিন্তু প্রচুর ডিফারেন্ট ডিজাইনের রয়েছে, ডিফারেন্ট কাপড়ের রয়েছে, ঠিক আছে। মানে কটন আছে, জর্জেট আছে, জারি ওয়ার্ক আছে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানে সালোয়ারের পিসগুলো কেমন লাগছে দেখো, এই যে গ্রিন কালার, স্কাই ব্লু কালার, তার সাথে আছে ইয়েলো কালার, আর শেষেরটা দেখো একদম ব্ল্যাকের মধ্যে রয়েছে, যেটা আমার একদম ফেভারিট। আর তোমাদের কেমন লাগলো কালেকশনগুলো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ডেতে আরও নিউ নিউ কালেকশন আনবো, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।